শেষমেশ সিদ্ধান্তটা নিয়ে নিলেন সুদীপ্তা। অসম্ভব কাজ পাগল এই অভিনেত্রী যে এত তাড়াতাড়ি সংসারী হতে চাইবেন তা অনেকেরই প্রত্যাশার বাইরে। কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে সুদীপ্তা জানালেন এবার বিয়ে করবেন তিনি, তবে এখনই নয়, আগামী বছর। তার আগে রয়েছে বেশ কিছু কাজ। টেলিপর্দার আবারও বড় চরিত্রে আসছেন অভিনেত্রী। সান বাংলার ধারাবাহিক বেদের মেয়ে জোস্নাতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে সুদীপ্তাকে, বিষকন্যা বিশাখা। এই বিশাখাকে আসলে কামিনী নিয়ে এসেছেন বিষলোক থেকে, কারণ তার নিজের শক্তির চেয়েও বিশাখার শক্তি আর অনেক বেশি। আমার দুটো লুক রয়েছে এই চরিত্রে, জানালেন সুদীপ্তা। একটা তো হেড গিয়ার বনেট পরে, আর একটা সেই পদ্মাবতীর দীপিকার মতো লুক, সুহিনী মূর্তির মতো। কিন্তু এরপরে আরও একটা কাজ আসছে যেটা নিয়ে এখন কিছু বলতে পারবো না, পরের মাস থেকে সম্ভবত শুরু হবে। সেটা একটা লম্বা ট্র্যাক অত্যন্ত, তেমনটাই শুনেছি আমি এখনো পর্যন্ত। আমি থাইল্যান্ডে গিয়েছিলাম বেড়াতে, যেদিন আমার ফ্ল্যাট সেদিনই আমাকে ফোন করে ওরা বলে যে একটা কাজ রয়েছে, বললেন সুদীপ্তা। আসলে সুরিন্দর ফিল্মস একটা মাত্র হাউস, যেখানে গেলে মনে হয় যেন নিজের বাড়িতে এসেছি। সবাই এত প্রিয় এবং ভালো, এত কমফর্ট জোন এখনো পর্যন্ত আমি অন্য কোথাও পাইনি, তাই ওরা ডাকলে আমি কিছুতেই না করতে পারি না। সুদীপ্তা জানালেন যে তিনি চেয়েছিলেন একটু ব্রেক নিতে, কিন্তু কয়েক মাস আবারও একটু ব্যস্ততা থাকবে। তারপর একটি বড় পরিকল্পনা রয়েছে। অভিনেত্রী মনস্থির করেছেন যে এবার বিয়েটা সেরেই ফেলবেন, তবে কোনো প্রেমের সম্পর্ক থেকে পরিণত সূত্রে আবদ্ধ হওয়া নয়। দেখে শুনে বিয়ে করতে চান তিনি। ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে পাত্রের সন্ধান শুরু হয়ে গিয়েছে। সেই অন্যরকম সুদীপ্তা এবার সংসারী হতে চাইছেন প্রবলভাবে। এমন একজন মানুষ চাইছেন যার সঙ্গে কাটিয়ে দেওয়া যায় সারা জীবন। আমি আসলে খুব অ্যাডভান্সার, আমার একই সঙ্গে খুব ঘরোয়া, শান্ত। অনেকে হয়তো ভাবেন আমি খুব ক্যারিয়ার কেন্দ্রিক, আমি কাজ ভালোবাসি, কিন্তু ক্যারিয়ার আমার সব কিছু নয়। বরং আমি চাই এমন একজন মানুষ আসবে আমার জীবনে যে আমাকে ভীষণ ভালোবাসবে, পাগল আমি আর শান্ত আমি, দুই আমাকেই বুঝবে, তার কোলে মাথা রেখেই আমি চোখ বুঝতে চাই, বললেন সুদীপ্তা।